তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের মোবাইল নাম্বার ছাড়া আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন আপনারা এক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাদের জিমেইল অপশনে চলে যেতে হবে আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু জিমেল অপশনটা রয়েছে তো জিমেইল অপশনটা ওপেন করার পরে এখানে আপনার লগো দেখাবে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো আপনার যদি অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে লোগো দেখাবে আর যদি আপনার অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইনিং দেখাবে ঠিক আছে একই প্রসেস ঠিক আছে তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পরে এখানে দেখতেছে অ্যাড অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার এখানে গুগলে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন এখানে কিন্তু আপনার মোবাইলের যে লোকটা রয়েছে সেটা আপনারা ওপেন করে দিবেন তারপরে আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে প্রথম অপশনটা ইউজ করবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করবেন সিলেবাস মেয়ে মে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে আপনার একটা ইউজার নেম দিতে হবে ঠিক আছে তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি তো দেখতেছেন এখানে আমি একটা ইউজার নেম দিয়েছি তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ইউজার নেম দিতে সময় আপনারা কোনো স্পেস কিন্তু দিতে পারবেন না ঠিক আছে তো আমি এখানে একটা দিয়েছি এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে যে কোনো কিছু দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো দেখেন এখানে আরও একটা প্রবলেম আমি আপনাদেরকে বলে দেই আপনারা এটা কিন্তু হয়তো প্রবলেম পড়তে পারেন তারপরে হয়তো না বুঝে আপনারা বলবেন ওইতেসে না ঠিক আছে তো এখানে এই যে ইউজার নেমটা আমি দিতেছি দেখেন এখানে ইউজার নেম নিতেছে না কেন নিতেছে না কারণ এই নামে অলরেডি আরও একটা ইউজার অ্যাকাউন্ট রয়েছে এই জন্য নিতেছে না তো এখানে আপনারা একটু আকর করে একটু পাল্টাইয়া দিবেন তারপরে দেখবেন এখানে নিয়ে নেবে ঠিক আছে তো আমি এখানে আরও যে কোনো কিছু এড করে দিব তো এবার দেখি নেয় কি না তো দেখুন এবার নিয়ে নিয়েছে এসে ঠিক আছে তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ঠিক আছে তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনি আপনার মতো আমি একবার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি তারপরে আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের এই যে জিমেইল অ্যাকাউন্ট যেটা এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা যে কাজটা করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা এগ্রি করবেন তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করেন তো ভাই দেখুন লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতেছেন এই জিমেইল অ্যাকাউন্টটাই কিন্তু আপনাদের সামনে আমি ক্রিয়েট করেছিলাম ঠিক আছে তো দেখেন আমার কোনো ধরনের মোবাইল নাম্বার এখন আমার এখানে লাগছে না তো আপনাদের ক্ষেত্রে হয়তো ও যে আমরা যখন পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে যে নেক্সটে ক্লিক করছিলাম এখানে হয়তো আপনার এগ্রি করার পরে আপনার কিন্তু ফোন নাম্বার হয়তো আপনার কাছে চাইতে পারে যদি আপনার কাছে ফোন নাম্বার চায় তাহলে আপনি স্কিপ করে দিবেন ঠিক আছে স্কিপ করে দিবেন তারপরে আর কোনো প্রবলেম হবে না এগ্রি হয়ে যাবে আপনার ক্রিয়েট হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার দেখেন আপনাদের সামনে আমি ক্রিয়েট করেছি আমার কোনো ফোন নাম্বার চায় নাই আর যদিও আপনাদের ক্ষেত্রে ফোন নাম্বার চায় তাহলে স্কিপ করে দিবেন এটা কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার বারবার মোবাইল নাম্বার চাইতেছে তো এরকম আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আপনারা চাচ্ছেন যে মোবাইল নাম্বার না দিয়ে আপনারা ক্রিয়েট করবেন কীভাবে এই জন্য আপনাদের রিকোয়েস্টটা আমি রাখতে গিয়ে ভিডিওটা তৈরি করলাম অতি সহজ এই ভিডিওটা তো যদিও ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এই গুড